ছাত্রীদের নিয়ে রিলস বানিয়েছে ছাত্র, শাসন করে মার খেলেন স্কুল শিক্ষক। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, মোবাইল ফোন নিয়ে কড়া অবস্থান স্কুলের। উত্তেজনা বা প্রতিহিংসা মানুষকে ন্যায় অন্যায় সম্পর্কে নির্বোধ করে তোলে, এমনই এক ঘটনার সাক্ষী থাকলেন কাটোয়াবাসী। স্কুলে মোবাইল এনে ছাত্রীদের রিলস, সেলফি বানাতো ছাত্র। প্রতিবাদ করায় রীতিমতো লাঠি নিয়ে প্রধান শিক্ষকের ওপর চড়াও হয় ছাত্রের বাবা। অভিযুক্ত ও তার ছেলেকে আটক করেছে পুলিশ। বর্তমানে 8 থেকে 80 সকলের হাতেই মুঠোফোন। অনেকের কাছে এই মুঠোফোন অর্থাৎ মোবাইল এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে পড়ুয়ারাও স্কুলে নিয়ে যাচ্ছে, কারণ সঙ্গে মোবাইল থাকলে বিভিন্ন ধরনের রিলস বানানো যায়। সম্প্রতি এক ছাত্র স্কুলে মোবাইল নিয়ে যে কাণ্ড ঘটালো তাতে মূলত অভিভাবকদের বিচার বিবেচনাহীন কাণ্ডজ্ঞানী প্রকাশ পেয়েছে, এমনটাই মত অনেকের। স্কুলে মোবাইল এনে ছাত্রীদের রিলস, সেলফি বানাচ্ছে এক ছাত্র। বেশ কয়েকদিন ধরে প্রধান শিক্ষকের কাছে এমন অভিযোগ আসছিল। অভিযোগ পেয়ে ওই ছাত্রকে ডেকে এই কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন প্রধান শিক্ষক। অভিযোগ এর প্রতিবাদ করতেই রীতিমতো লাঠি নিয়ে প্রধান শিক্ষকের ওপর চড়াও হয় ছাত্রের বাবা। কয়েকদিন যাবতই হচ্ছে বিষয়টা, ওই একটি পার্টিকুলার ছেলে, যদিও ভোকেশনালে ওর একতলাই ক্লাসরুম, ও তিনতলায় যায়, দুতলাই, এমনকি বিভিন্ন ক্লাসের মেয়েদেরকেই উত্তক্ত করে, তাদেরকে বিভিন্ন রকম খারাপ কমেন্ট করে। এখন আরেকটি বিশেষ বিষয় হয়েছে ফোনে রিল বানানো, তাদের নিয়ে সেলফি তোলা, রিল বানানো, এসব হয়েছে। তাও কালকে একটু বাড়াবাড়ি পর্যায়ে গেছে, মেয়েরা তারপর হেডস্যামের কাছে এসে বিষয়টা জানায়। এখানে এসে উনি কোনো কথা জিজ্ঞাসা না করে ছেলেটি গার্জেন নিয়ে এসছে, এবং কাউকে কিছু না বলে উনি অতর্কিতভাবে জাস্ট কৃতকারী করে, তুই আমার ছেলেকে মেরেছিস করে উনি আমাদের, হ্যাঁ আমাদের হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে, ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগের গার্ড দিয়েই মারতে যায়। জানা যায় অভিযুক্ত ছাত্র কাটোয়ার সিঙ্গি পঞ্চায়েত এলাকার একটি কোয়েড স্কুলে দ্বাদশ শ্রেণীতে পড়ে, ভোকেশনাল বিভাগের পড়ুয়া সে। ছাত্রীদের দাবি, কয়েকদিন ধরেই স্কুলে মোবাইল নিয়ে আসছিল ওই ছাত্র, রিলস বানানোর জন্য ছাত্রীদের ভিডিও তুলত সে, বাদ যেত না সেলফি। ছাত্রীরা আপত্তি করলে উল্টে হুমকি দিত বলে অভিযোগ। বিষয়টি প্রধান শিক্ষককে জানান ছাত্রীরা। ওই দাদাগুলো আমাদেরকে বিরক্ত করে, স্যারদেরকে বলি, স্যাররা ওদেরকে বকা দেয়, তা সত্ত্বেও ওরা আমাদের ঘরে এসে বিরক্ত করে। টিফিনের টাইমেও ওরা এসে আমাদেরকে বিরক্ত করে, এবং কালকে ওরা এসে আমাদের ঘরে ফোন নিয়ে এসেছে, দিয়ে সেলফি তুলছে, তারপরে ভিডিও করছে, আমরা বারণ করার সত্ত্বেও ওরা বলে, স্যার ওকে ডেকেছিল, তারপর স্যার ওকে বলার পর স্যারকেও ও হুমকি দিয়েছে, এবং আমাদেরকে টিফিনের পর যখন আমরা ছুটির পর বাইরে যাচ্ছিলাম, তখন আমাদেরকে ও তুলে যাওয়ার জন্য, তুলে নিয়ে যাওয়ার জন্য হুমকি দিয়েছিল। বুধবার অভিযুক্ত ছাত্রকে ডেকে এই কাজ করতে নিষেধ করেন প্রধান শিক্ষক, এমনকি স্কুলে যেন মোবাইল না আনে সে কথাও জানানো হয়। এরপরই বৃহস্পতিবার স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের ওপর চড়াও হয় ওই ছাত্রের বাবা মমিন শেখ। সঙ্গে ছিল ছেলে ও আরও বেশ কয়েকজন আত্মীয়। অভিভাবকদের হাত থেকে কোনো মতে প্রধান শিক্ষককে বাঁচান স্কুলের অন্যান্য শিক্ষক, অশিক্ষক কর্মচারীরা। ও কালকে ক্লাস 8-এ ছেলে মেয়ে, মেয়েদের বিশেষ করে মেয়েদের উত্তক্ত করছিল, নানা রকম অশ্লীল আচরণ রচন করছিল, তার পরিপ্রেক্ষিতে ওকে আমি যেভাবে শাসন করা উচিত সেইভাবেই শাসন আমরা করেছি, এবং সেই শাসন করার পরিপ্রেক্ষিতে আজকে ওর গার্জেনকে নিয়ে এসে মানে কথা বলার ফাঁকি আমাকে, আমার প্রতি একটু ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে এবং আক্রমণ করে। যদিও আমার এখানকার গ্রুপ ডি বা অন্যান্য যারা স্টাফ ক্লার্ক ছিলেন তারা আমার সঙ্গে সঙ্গে সরে, ওই কিছু লাঠি অন্যান্য আগামসও ছিল, সম্ভবত ছিল, তবে লাঠি টাঠি নিয়ে আমার পরে একটু ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। ছেলেটি বাবা ছিল মেনলি এখানকার, আজকে যে ভূমিকা তাতে ছেলেটির বাবাই মূলত কালপিট বলা যায়। সেই ছেলেকে শাসন করার বদলে মানে মাস্টারমশাইদের শাসন করতে এসছে আর কি, এই হচ্ছে বিষয়টা। ঘটনার পর স্কুলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় এখন থেকে স্কুলে আর মোবাইল আনা যাবে না, কোনো পড়ুয়া মোবাইল আনলে অভিভাবকদের বিষয়টি জানানো হবে। এরপরেও স্কুলে মোবাইল নিয়ে প্রবেশ করলে মোবাইলটি বাজেয়াপ্ত করবে স্কুল কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, এ কোন সমাজে বাস করছি আমরা যেখানে শিক্ষকেরা শাসন করলে উল্টে তাদেরকেই আঘাত করার শিক্ষা দিচ্ছে খোদ অভিভাবকেরাই।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।